এখন ফোনে রূপসী। কারণ ছত্র ছায়াটার নাম কিন্তু গ্লামার ওয়ার্ল্ড। আর যখন আপনি গ্লামার ওয়ার্ল্ডের ছত্র ছায়া থাকছেন তখন আপনি 100-তে যে 100 পাবেন এ বিষয়ে কিন্তু আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত। আর আমাদের যিনি গেস্ট থাকেন তিনি পুরো 100-তে 100, তার থেকেও বেশি, কারণ তার নাম আনিয়া। তার সৌন্দর্য, তার হাসি, তার পার্সোনালিটি, তার ভালো ব্যবহার সব কিছুতে আমরা কিন্তু একেবারে মুগ্ধ। তো মুগ্ধ হয়ে যাওয়া সেই মানুষটির কাছ থেকে অবশ্যই আজকে অনেক কিছু জেনে নেবো। তবে তাকে অবশ্যই শীতের উষ্ণ অভ্যর্থনা তো জানাবোই। তো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত গর্জিয়াস লেডি আনিয়াকে। থ্যাংক ইউ, কেমন আছো? আজকে সকাল থেকে চিন্তা ফিল করছি, কিন্তু বুঝতে পারছো তুমি সেটা? একদম বুঝতে পারছি। এমনিতে আমি একটু শীত কাতরে আনিয়া, একটুতেই আমার একটু বেশি ঠান্ডা লাগে। তবে শীতটা যে ভালো পড়ছে কলকাতার বন্ধু হয়েও আমরা কিন্তু বুঝতে পারছি। আজকে একটু তোমার সাথে শীত নিয়ে আলোচনা করব। শীত যেখানে পড়ছে শীতের যত্ন কি হবে সেটা তো অবশ্যই আনিয়ার থেকেই শুনবো। আর অন্য অনেকে আমি এসিতে বসেও ঘামি, তো আমি যখন বলি যে আমার আজকে একটু ঠান্ডা লাগছে তখন আমার আশেপাশে সবাই বুঝতে পারে যে শীত পড়েছে। একদম আনিয়া, ঠিক এই বিষয়ে আমরা আজকে থাকবো। তবে একজন বন্ধু চলে এসেছেন, সে তার কথাটা একটু শুনে নি। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি দীপা ব্যানার্জি বলছি, বেহালা থেকে। কোথা থেকে? বেহালা। আচ্ছা বলুন, বয়সটা বলুন। আমার বয়স হচ্ছে 18। একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মুখটা চুলকাচ্ছে। এই শীত পড়াকালীনই এই সমস্যাটা হচ্ছে। কি সমস্যা বলো? মুখে কিছু বেরাচ্ছে না, কিন্তু মুখে মানে চুল কাচ্ছে মুখটা পুরোটা, মানে আপনি চোখের নিচ থেকে গলা অবধি। ওকে, আর চুলে কি সমস্যা হচ্ছে? না, চুলে কোনো কিছু সেরকম সমস্যা হচ্ছে না, আমি ভালো আছি চুলে। ওকে ওকে ওকে, ঠিক আছে। মায়ের বয়সটা কত একটু বলো? 39। শুনতে থাকো তুমি। আচ্ছা, শীতকাল এলেই কিন্তু এই প্রবলেমটা অনেকের হয়। শীতকালে এতটা বেশি ময়েশ্চার লস হয় আমাদের, বা আমাদের মানে ঠান্ডা হাওয়াটা লেগে, আমরা ঠান্ডা হাওয়াতে এতটা এক্সপোজ থাকি, সেখানে আমাদের অনেকের দেখবে উইন্টার র্যাশ মতো হয়, অনেকের সেখানে সেটা একটা ইরিটেশন মতো খুব একদম ইরিটেটেড স্কিন হয়ে যায়। কারোর স্কিন খুব লাল হয়ে যায়, কারোর স্কিনটা খুব ইচি হয়ে যায়, যেটা ওনার ক্ষেত্রে হচ্ছে। এটা বেসিক্যালি এক্সেসিভ ময়েশ্চার লসের জন্য হচ্ছে। তো শীতের কেয়ারগুলো করতে হবে। এবার শীতের কেয়ারগুলো কি করবেন উনি আমি ওনাকে বলে, আর উইন্টার, এই যে উইন্টারের এই প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকবে যে হাতে বা আর্মস, মানে এই পোর্শনটা বা আর্মস এই সমস্ত জায়গাগুলো হয় বা পায়ে হয়, তবে কারো কারো ক্ষেত্রে কিন্তু বডির আরও অন্যান্য জায়গায় স্প্রেড করতে পারে। কি করতে হবে ওনাকে? গ্লো বডি পলিশিং অয়েল অবশ্যই ইউজ করতে হবে। রোজ স্নানের সময় যে সাবান উনি ইউজ করছেন সাবান একেবারে ইউজ করবেন না, বডি পলিশিং অয়েল ইউজ করবেন ভেজা স্কিনে। গ্লো মিল্ক বডি ওয়াশ দিয়ে স্নান করতে হবে। আমি দেখতে পাচ্ছি না হাতের কাছে, কিন্তু আমরা দেখিয়ে থাকি স্ক্রিনের মধ্যে। গ্লো মিল্ক বডি ওয়াশ দিয়ে স্নান করতে হবে। এর মধ্যে গ্লিসারিন রয়েছে, নারকেলের দুধ রয়েছে। গ্লো মিল্ক বডি ওয়াশে কিন্তু অ্যাকচুয়ালি নারকেলের দুধ রয়েছে। কোকোনাট মিল্ক কিন্তু স্কিনের জন্য অসাধারণ, ভেরি ময়েশ্চারাইজিং, ভেরি সফটেনিং। তো সেটা দিয়ে বডি পরিষ্কার করে স্নানের সময়।
বডি পলিশিং অয়েল ভেজা স্কিনে লাগিয়ে ফেলুন পুরো বডিতে ভালোভাবে। তারপরে স্নান করে এসে ড্যাব করে জলটা মুছে ঘষে ঘষে খুব ভালো বেশি করে রাব করে তুলে ফেলবেন না অয়েলটা। আবার হালকা করে ড্যাব করে মুছে নিয়ে আমরা গ্লো বডি লোশন অ্যাপ্লাই করে নেব। আমি সেটা দেখতে পাচ্ছি না, বাট আমি দেখিয়ে থাকি সবসময় স্ক্রিনে। মিল্কটা দেখে নিলাম, গ্লো বডি লোশনটা পুরো বডিতে অ্যাপ্লাই করে নিন। দেখবেন এভাবে করতে থাকলে ড্রাইনেস একেবারেই থাকবে না। পায়ের ক্ষেত্রেও বলি ঠিক একইভাবে যত্ন নিয়ে ভালোভাবে ফিট কেয়ার ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নিন। ওকে, আমরা পায়ের জন্য আসবো, আনিয়া পায়ের জন্য আসবো, তার আগে আরেকটা ফোন নিয়ে নিই। অয়েলের মধ্যে কিন্তু কেউ আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পাপিয়া সিং বলছি। পাপিয়া বলছেন, পাপিয়া কোথা থেকে বলছেন আর বয়সটা একটু বলবেন। আমি গিরিশ পার্ক থেকে বলছি। বয়সটা কত? বয়স হচ্ছে 26। বলো পাপিয়া কি সমস্যা? আগে বলে নিচ্ছি, আমি কিন্তু ম্যামের কাছে এটা একদম ফার্স্ট টাইম। আচ্ছা। আর আমি এমনি কোনো প্রোডাক্ট ইউজ করিনি, কিন্তু ম্যামের এটা প্রোডাক্টটা আমি অনেক তারিফ দিতে অনেক প্রশংসা শুনেছি আর নিজে কিছু দেখে হচ্ছে কি গ্ল্যামার ওয়ার্ল্ড, মানে গ্ল্যামারটা একদম মানে 100% পাওয়া যায়। একদম ঠিক শুনেছো তুমি, একদম ঠিক শুনেছো। তোমার সমস্যাটা চট করে বলো, কি সমস্যা হচ্ছে? আমার সমস্যাটা হচ্ছে ম্যাম, আমার মুখের মধ্যে যে আঁচিল টাইপের হয় না ম্যাম, মানে তিল না কিন্তু ওটা আঁচিল, ওরকম গোটা মুখটা আমার ফেসের মধ্যে ছিল, কিন্তু এখন অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। সেটা এতটাই বেড়ে যাচ্ছে যে আমার গলা বডিতে এবার নাচছে জিনিসটা। সেটা কি স্কিনের থেকে একটু উঁচু হয়ে রয়েছে পাপিয়া, মানে স্কিনের সাথে টাচ করে না স্কিন থেকে একটু উঁচু হয়ে রয়েছে? না ম্যাম, ওটা টাচ করা আছে, কিন্তু যেগুলো ওর মানে ফেসের থেকে নিচে নামছে সেগুলো আবার উঠে উঠে আছে, মানে এগুলো ভাত দিলে আপনার সেটা জাস্ট বসানো না, সেটা একটু উঁচু উঁচু মতো। ওকে, তোমার স্কিন টাইপটা একটু আনিয়াকে বলে দাও। আমার ম্যাম ভীষণ অয়েলি স্কিন। তুমি শোর তো যে সেগুলো, ইয়েস সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে তুমি শোর কিনা যে এটা হোয়াইট হেডস নয় বা মিলিয়া হয় অনেক এই এই রকম জায়গাগুলোতে বেশি হয়, সেটা নয়, এইগুলো তোমাকে একটু জানতে হবে। আমি তোমাকে রিকোয়েস্ট করব, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831723908 একটা মেসেজ করো, করে আমার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ কনসালটেশন বুক করে নাও। আমি তোমার ফেসটা ভালো করে দেখে নেব, কারণ একটা ভিডিও কনসালটেশন তো আমি তোমাকে দেখতে পাবো, দেখে আমি তোমাকে একদম ঠিক ঠিক জিনিসটা দিয়ে দেবো। অয়েলি স্কিন তো আমি বুঝেই নিয়েছি, তার স্কিন কেয়ারও আমি তোমাকে বলে দেবো, আর তার সাথে সাথে তোমার স্কিনটা আমি একটু ভালো করে দেখতে চাই। তবে অয়েলি স্কিনের ক্ষেত্রে এই মুহূর্তে তুমি যেটা শুরু করে দিতে পারো সেটা হচ্ছে গ্লো মিন্ট ফেস ওয়াশ, গ্লো মিন্ট ময়েশ্চারাইজার, দিনের বেলা সুপার ফেয়ার কোল্ড ক্রিম সেন্সিটিভ স্কিনের জন্য, এগুলো তুমি করতে থাকো। আর ইমিডিয়েটলি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ফোন করে আমার সঙ্গে একটা ছোট অ্যাপয়েন্টমেন্ট বুক করে নাও। একদম। তবে আনিয়া খুব ভালো একটা কথা কিন্তু ও বললো যে গ্ল্যামার ওয়ার্ল্ড মানে কিন্তু 100% কিন্তু গ্ল্যামার পাওয়া যায়, নিজেকে সুন্দরভাবে ধরে রাখা যায়। তো সৌন্দর্যটা পা থেকেও শুরু হওয়া যেতে পারে, তুমি এক্ষুনি বলছিলে যাদের শীতে খুব পা ফাটছে, তো তাদের জন্য কিছু একটা সলিউশন অবশ্যই দেওয়া সম্ভব, একটু যদি বলো। একদম ফিট কেয়ার, একটু আগে বডি কেয়ারে যেভাবে বললাম ঠিক বডি কেয়ারের সঙ্গে সঙ্গে যখন আমরা বডি মিল্ক বডি ওয়াশটা দিয়ে বডি ক্লিন করছি সেই সময় আমরা পাটাও পরিষ্কার করে নেবো। যদি আলাদা করে পায়ের জন্য সময় দেওয়ার মতো সময় না থাকে যে পা সোপ করে করলাম শ্যাম্পু দিয়ে, সেটা না হলে আমরা মিল্ক বডি ওয়াশ দিয়েও পাটা পরিষ্কার করে নেব, নিয়ে সঙ্গে সঙ্গে আমরা বডি পলিশিং অয়েলটা অ্যাপ্লাই করে নেব, তারপরে বডি লোশন অ্যাপ্লাই করে নেব পুরো বডিতে, তারপরে চলে আসবো আমরা ফিট কেয়ার ময়েশ্চারাইজারে। ফিট কেয়ার ময়েশ্চারাইজার একদিন সারাদিনে স্নানের পর একবার আর রাতে ঘুমানোর আগে একবার অ্যাপ্লাই করে দেখুন, পরের দিন মনে হবে যে সত্যি একটা মানে হ্যাভেন অ্যান্ড হেলথ ডিফারেন্স, আগের দিনের সঙ্গে পরের দিন মেলাতে পারবেন না, এইটুকু আমি বলতে পারি।
ওকে আনিয়া, আমি জানি আনিয়ার সান্নিধ্যে থাকলে আর গ্লো টাইম উইথ গ্ল্যামার ওয়ার্ল্ডের সান্নিধ্যে থাকলে সব কিছু কিন্তু খুব চটজলদি ভালো রেজাল্ট পাওয়া কিন্তু সম্ভব। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলে রাখবো, যারা পার্লারে আসতে চাইছে আনিয়া, যেহেতু সামনে কিন্তু বিয়ের মৌসুম শুরু হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু গড়িয়াহাট, উল্টোডাঙ্গা, খড়দা বা ব্যারাকপুরে কিন্তু অবশ্যই কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের পার্লার রয়েছে, এটা নতুন করে বলার আর কোনো প্রয়োজনীয়তা থাকে না। তাও নতুন বন্ধুদের জন্য আরেকবার জানান দেওয়া। তার পাশাপাশি বলবো যে আপনারা কিন্তু ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কিন্তু GW আয়ুর্বেদ বলে যদি সার্চ করেন তাহলেও কিন্তু প্রচুর অনুষ্ঠান পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তাছাড়া হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে হোয়াটসঅ্যাপ আয়ুর্বেদিক বলে সার্চ করতে হবে। ওকে, একটু বডি ট্যানিং এর বিষয়টা মানে একটু জানবো, যেহেতু শীতকাল মানে আয়ুর্বেদিক.com বা GW আয়ুর্বেদিক। দেখো, যে যে প্রোডাক্টগুলো আমি বললাম বডি কেয়ারের জন্য যাতে ড্রাইনেসটা কন্ট্রোল করতে পারি, প্রথমেই যে ফোনটা দিয়ে আমরা শুরু করলাম, যেখানে প্রচণ্ড ইচিং এর প্রবলেম হয়ে যাচ্ছে, ড্রাই স্কিন, বেসিক্যালি ড্রাই স্কিন, সেখানে আমি বলবো যে যখন আমি বডি পলিশিং অয়েলটা ইউজ করতে বললাম না, এটা কিন্তু একটা ডিট্যানিং ট্রিটমেন্ট করে দেয়। রোজ যখন বডি পলিশিং অয়েল ইউজ করবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি স্কিনটাকে সফট, স্মুথ রাখার সঙ্গে সঙ্গে সেটা ডিট্যানিং করতে হেল্প করবে। তার সাথে সাথে আমরা যদি গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশন মিক্স করি সপ্তাহে এক দুদিনও, শীতের মধ্যে একটু কষ্ট, বাট সপ্তাহে এক দুদিনও যদি আমরা একটু স্ক্রাব করে নিতে পারি, বাস ট্যানিং এর প্রবলেম একেবারে গন। একদম, তবে চলে এসেছেন পরের বন্ধু আমাদের সাথে কথা বলার জন্য, কে আছেন? নমস্কার। হ্যাঁ ম্যাম, আমি সবিতা ব্যানার্জি বলছি। আচ্ছা, একটু বয়সটা শুনবো। হ্যাঁ, বয়স হচ্ছে আমার 39। সমস্যাটা বলে ফেলুন। সমস্যা হচ্ছে আমি 10 বছর ধরে আমি গ্ল্যামার ওয়ার্ল্ড মেকে ভালোই রয়েছি। আচ্ছা, বাহ। কিন্তু এই এই শীত পড়তেই আমার মুখটা খুব ইচিং হচ্ছে, সাদা সাদা হয়ে যাচ্ছে, মানে কোনটা বাদ দিয়ে কোনটা মাখবো একটু বললে খুব ভালো হয়। শীতকালে ইচিং হচ্ছে? আচ্ছা, সারা বছরের স্কিনটা কিরকম থাকে? শীতকালেও কি স্কিনটা সেন্সিটিভ থাকে না ড্রাইনেস এর জন্য, ডিহাইড্রেশন এর জন্য বেসিক্যালি এটা হচ্ছে? আমি কিন্তু শুরুতেই এই কথাটা বললাম। হ্যালো, আপনি স্কিনটা কিরকম থাকে? স্কিনটা সারা বছর কিরকম থাকে? সারা বছর ঠিকই, মানে নরমালি থাকে, ভালোই থাকে। সারা বছর ভালো থাকে, শীতে আপনার একটু চুলকোচ্ছে, তাই তো ইচিং প্রবলেম হচ্ছে? মুখটা পরিষ্কার করুন সকালে বিকেলে দুবার করুন, তারপরে গ্লো ক্লিন রোজ টোনার ভালো করে পুরো মুখে স্প্রে করে নিন, করে নেওয়ার পরে গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম, দেখা যাচ্ছে ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম পুরো মুখে গলায় ভালো করে অ্যাপ্লাই করে নিন, তারপরে সুপার ফেয়ার কোল্ড ক্রিম অবশ্যই খুব ভালোভাবে অ্যাপ্লাই করুন পুরো মুখে, এতে আর কোনো রকম কোনো ড্রাইনেস থাকবে না। শুধু রাতের ক্ষেত্রে ময়েশ্চারাইজারটা হয়ে যাবে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার, একইভাবে স্কিনটা পরিষ্কার করুন। আর যদি মনে হচ্ছে যে হ্যাঁ ট্যানিং এরও প্রবলেম চলে আসছে, আপনি আপনি সেভাবে সানস্ক্রিন ইউজ করছেন না, সানস্ক্রিনটা সারা বছর ইউজ করতে হবে, ট্যানিং এর প্রবলেম যদি চলে এসে থাকে, অবশ্যই গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশটা দিয়ে রাতে স্কিনটা পরিষ্কার করে টোনার ইউজ করুন, সিরাম ইউজ করুন, আর তারপরে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার রাতে, এতে আর কোনো রকম ড্রাইনেসের সমস্যা থাকবে না। আর যেহেতু ড্রাই স্কিন, সেই জন্য এক্সফোলিয়েশনটা করুন এই সময় গ্লো ফ্রেশ দিয়ে, গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশন ইউজ করুন, গ্লো ফ্রেশের সাথে গ্লো ফেয়ার সলিউশন 5 মিনিটের বেশি কিন্তু রাখার দরকার নেই, জাস্ট 5 মিনিটস, তারপরে হালকা মাসাজ করে তুলে ফেলুন। ড্রাই ডেড স্কিনের যে লেয়ারটা পড়ে রয়েছে তাতে কিন্তু স্কিনটা দেখতে আরও বেশি ড্রাই লাগছে, তো সেটা যখন তুলে ফেলবেন আস্তে আস্তে, তখন নতুন সেল লাইক রিজেনারেশনের একটা চান্স করে দিচ্ছে, তাতে একেবারে ব্রাইট চকচকে স্কিন রোজ দেখতে পাবেন। আর তার সাথে সাথে অবশ্যই ময়েশ্চার আর ময়েশ্চারের ব্যালেন্সটা ঠিকঠাক রাখতে হবে, যার জন্য প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখিয়ে দিলাম অলরেডি। আর অ্যালোভেরা জুস রোজ সকালে খালি পেটে 30 ml ইনটেক করুন।
ওকে আনিয়া, শীতের মোটামুটি আমাদের স্কিন কেয়ার আমরা শুনলাম, যাদের ট্যানিং এর প্রবলেম তাদেরটাও শুনলাম, যাদের পা ফেটে যাচ্ছে সেটাও আমরা শুনলাম। এবার চলে যাবে একেবারে হেয়ারের প্রসঙ্গে। তুমিও কিন্তু বারবার বলো যে হেয়ার স্টাইলের মধ্যে দিয়ে একটা মানুষের চেহারা কিন্তু পুরো অদল বদল হয়ে যায়। তোমাকে প্রত্যেক দিন নিত্য মানে নৈমিত্তিক কিন্তু হেয়ার স্টাইল কিন্তু আমরা চেঞ্জ করতে দেখি, যেটা ভীষণ ভালো লাগে, তোমার সাথে ভীষণ ভালো যায়। কিন্তু যাদের হেয়ারের বিভিন্ন রকমের সমস্যা রয়েছে আনিয়া, তাদের জন্য কি হবে সলিউশন, কি করবে তারা? আর সেখানে আসছি আমি, তোমাকে একটু বলে দিই, আমি যে এই অয়েলের কথা বললাম, বডি পলিশিং অয়েল, এই যে ইচিনেস বলো, ড্রাই ইরিটেটেড স্কিন বলো, অনেকে আমার কাছে এসছেন পার্লারে দেখাতে, পিঠে প্রচুর পরিমাণে অ্যাকনে বা পিম্পলসের প্রবলেম, অনেক ধরনের এরাপশনস নিয়ে বা তার দাগ নিয়ে, তারা কিন্তু বডি পলিশিং অয়েল, বডি লোশন আর শুধু বডি ওয়াশটা, নিম বডি ওয়াশ ইউজ করেছেন, বা যাদের এক্সিমার প্রবলেম, সারা বডিতে এক্সিমার প্রবলেম, তারাও কিন্তু সেক্ষেত্রে গ্লো মিল্ক বডি ওয়াশ, গ্লো বডি পলিশিং অয়েল আর বডি লোশন ইউজ করেই একেবারে ঠিক হয়ে গেছেন। তো এই জন্য মানে পিঠের অ্যাকনে, মানে ব্যাক অ্যাকনেকে আমরা বলি ব্যাকনে, এরকম প্রচুর মানুষ অনেকে আমি বেশি দেখেছি যে যারা একটু ইয়াঙ্গার জেনারেশন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি। তো এই এই তিনটে প্রোডাক্ট ইউজ করে কিন্তু তারা তার থেকে বেরিয়ে আসতে পেরেছেন। আচ্ছা, চুলের কথা আমি বলবো, আমরা তার আগে একটা ফোন নিয়ে নেবো। আমি একজন বন্ধু আছে আমার সাথে, কে আছে যে দিদি? নমস্কার, হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছো? আমি সাহেল বলছি, হাওড়া থেকে, 25 years। আচ্ছা বলো বলো। আমি আনিয়া ডিভাইন লাইক হিউজ ফ্যান, ওনার সব প্রোডাক্ট মানে ইটস লাইক আ গ্রেস অফ গড, মানে সত্যি সব ইউজ করে খুব ভীষণ ভীষণ ভালো আছি। ওকে, তুমি ভীষণ ভীষণ ভালো আছো, খুব ভালো লাগলো আমাদের শুনে। মায়ের বয়সটাও শুনবো। মায়ের 48 বছর বয়স। 48, কি সমস্যা হচ্ছে মায়ের? এখন একটু সিস্টিক অ্যাকনে হয়েছিল, এবার ওই একই মাস্ক গুলো রয়ে গেছে, মানে মা অনেকদিন ধরে বলছে দিদি ভাইকে দেখাবে, কিন্তু মানে যেই যা পরিস্থিতি প্যান্ডামিকে যাওয়া হচ্ছে না, বাট লাইক আমরা খুব এক্সাইটেড ওনাকে একবার দেখবো সামনে থেকে। আচ্ছা ওকে, তোমার প্রোডাক্ট লাগিয়ে সব কিওর হয়ে গেছে, কিন্তু এখন একটু হালকা স্পট মার্কস আছে। আর মানে ওই যে জিনিসটা তুমি আজকে আলোচনা করলে র‍্যাশেসের ব্যাপারে, মানে খুব মানে ময়েশ্চার লেভেলটা কমে যাচ্ছে, তো আমরা বডি পলিশিং অয়েলটা রেগুলার ইউজ করছি, মানে দিনে 3-4 বার যতবার পাচ্ছি, ওটা একটা মানে হ্যাবিট হয়ে গেছে, আর মানে পলিশিং একটা ব্যাপার, তো ওইটা একটু বলছি। আর মাই স্কিনটা অয়েলি, এই টাইমে অয়েলি। আচ্ছা, কোথা থেকে তুমি ফোন করছো যেন পায়েল? আমি হাওড়া থেকে। হাওড়া থেকে, হাওড়া থেকে, একদম একবার কথা বলে নিতেই পারো। দাগের জন্য আমি বলবো, উনি যেভাবে গ্লো অ্যাক্টিভ ইউজ করেছেন, গ্লো অ্যাক্টিভ ইউজ করে যেতে বলো, শুধু দাগের ওপরে একটু গ্লো ফ্রেশের সঙ্গে গ্লো ফেয়ার সলিউশনটা মিক্স করে অ্যাপ্লাই করে রাখতে, সেটা দিনে 2-3 বার যদি করতে পারেন খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি ক্লিয়ার করতে হেল্প করবে। আচ্ছা, দাগের জন্য গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম বারবার ইউজ করতে বলো। এতে কি হবে জানো তো, যে ময়েশ্চার লসটা এখন হচ্ছে, এটা ময়েশ্চারও যেরকম দেবে স্কিনকে, অ্যাট দ্য সেম টাইম দাগগুলো কম করতে হেল্প করবে। তো অবশ্যই গ্লো ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম উনি যতবার ইউজ করতে পারবেন তত ভালো। আমি এর আগের এপিসোডেই আলোচনা করেছি যে গ্লো ক্লিন রোজ টোনারের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড রয়েছে। ল্যাকটিক অ্যাসিড, আমি যদি এখন দুধ নিয়ে কথা বলতে যাই বা কেসার মিল্কের ব্যাপারে যখন কথা বলি, আমি বলেছি যেগুলো এটা স্কিন ব্রাইট করে, ল্যাকটিক অ্যাসিড দাগ কম করতে সাহায্য করে, ইভেন টোন করতে সাহায্য করে, অ্যাট দ্য সেম টাইম হাইড্রেশনটাকে মানে ময়েশ্চার ব্যালেন্সটাকে খুব ভালোভাবে মেনটেন করে। তো ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা অ্যাপ্লাই করার আগে কিন্তু স্কিনটাকে মানে ক্যানভাসটাকে রেডি করতে হবে,
টোনিং করে গ্লো ক্লিন রোজ টোনারটা ভালোভাবে অ্যাপ্লাই করে তবে ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে। ওনাকে বলবে একটু বারবার ব্রাইটনিং হাইড্রেটিং সিরামটা ইউজ করতে। দিনের বেলা সুপার ফেয়ার কোল্ড ক্রিম, সেন্সিটিভ স্কিনের জন্য পার্পল সার্কেল। রাতে উনি ইউজ করুন মিন্ট ময়েশ্চারাইজার আর ইয়াং ময়েশ্চারাইজার, গ্লো ইয়াং ময়েশ্চারাইজার অ্যান্ড গ্লো মিন্ট ময়েশ্চারাইজার অল্টারনেট করে। কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের স্কিনকে কিন্তু আর একটু বেশি একটু রিচ ঠিক কিছু দিতে হবে, আর ময়েশ্চারটা হাইড্রেশন জিনিসটাকে আমাকে সিল করতে হবে স্কিনে, তো সেটা করবে গ্লো ইয়াং ময়েশ্চারাইজার। সো রাতের জন্য এই ময়েশ্চারাইজার এভাবে করতে থাকুন। আর অ্যালোভেরা জুস অ্যান্ড গ্লো ফেয়ারনেস ক্যাপসুল তোমার নিজের এরিয়াতে খোঁজ করো, পেয়ে যাবে। কোথাও কোনো কাউন্টারে পেতে অসুবিধা হলে আমাকে জানিও। ওকে আনিয়া, তোমার ফ্যানেদের সংখ্যা কিন্তু সত্যিই কম নয়, ফ্যানেদের তরফ থেকে প্রচুর রিকোয়েস্ট, প্রচুর কোয়েশ্চেন অবশ্যই রয়েছে। আমি অবশ্যই হেয়ারের বিষয়ে যাব, তার আগে আমার বোন, আমার ফ্যামিলিটা এক্সটেন্ড হচ্ছে। একদম একদম তোমার কথার সাথে আমরা একমত, কিন্তু অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছে তোমাকে তুমি যদি একটু ব্রাইডালদের জন্য, কনেদের জন্য আজকে একটু কিছু বলো আনিয়া। আচ্ছা, কোনাদের একটাই আমার মনে হয় খুব ইম্পর্ট্যান্ট টিপস, যে এত ব্যস্ততার মধ্যে না আমরা ভুলে যাই। সো কোভিড কিন্তু চলে যায়নি, একই রকমভাবে সমস্ত সেফটি মেজার্স নিয়ে তবেই শপিংয়ে যাবেন, তবেই এত লোকজনের সঙ্গে দেখা মেলামেশা সব কিছু খুব সাবধানে থাকতে হবে। কিন্তু শুধু কোনে বলবো না, সবাইকে, কিন্তু কোনেদের যেহেতু টেনশনের লেভেলটা অনেক বেশি সেই জন্য ভুলে যাওয়ার মানে চান্সটা অনেক বেশি। আর এছাড়া বলবো যে একটা ডিটক্সিফিকেশন রুটিনের মধ্যে যদি অলরেডি তোমরা থাকো ভেরি গুড, যদি না থাকো অ্যালোভেরা জুস ইমিডিয়েটলি খেতে শুরু করে দাও। বা ওয়েট ম্যানেজমেন্ট যাদের দরকার, ওয়েট কন্ট্রোল যাদের দরকার, তারা যদি কোনো ওয়েট কন্ট্রোল কিছু মধ্যে দিয়ে অলরেডি যাও বা রেগুলার এক্সারসাইজের মধ্যে রয়েছো, ঠিক আছে। আদারওয়াইজ গ্লো স্লিম গ্লো জিরো যেটা একেবারে ন্যাচারাল জিনিস সেটা দিয়ে শুরু করে দাও। আর একটু বলে রাখি, যারা কোনো কিছু প্রোডাক্ট ইউজ করতে পারছো না বা যারা আমার পার্লার থেকে দূরে রয়েছো, যেরকম ধরো আমি ব্রাইডদের বলে থাকি তোমরা রেডিয়েন্ট ভাইটাল লিফ বা রেডিয়েন্ট ব্রাইডাল গ্লো ফেশিয়ালগুলো করে নাও বিয়ের আগে, তো সেটা যারা দূরে রয়েছে তাদের জন্য তা পসিবল হচ্ছে না, তাদের জন্য বলবো গোল্ড ফ্রেশ বা গোল্ড অ্যাক্টিভ দিনে একবার করে এটা করতে থাকো। যাদের ড্রাই স্কিন বা নর্মাল স্কিন তারা গোল্ড ফ্রেশ করো, যাদের সেন্সিটিভ স্কিন বা অয়েলি স্কিন তারা গোল্ড অ্যাক্টিভ করো। তবে এর সঙ্গে তোমরা অলরেডি জানো আমার মনে হয় সলিউশন দুটো মিক্স করে নিতে হবে, সেটা হচ্ছে শাইন সলিউশন গোল্ড অ্যাক্টিভের সঙ্গে ফেয়ার সলিউশন, গ্লো ফেয়ার সলিউশন গোল্ড ফ্রেশের সঙ্গে, এই দুটো মিক্স করে তোমরা 3 থেকে 5 মিনিটের একটা করে অ্যাপ্লিকেশন করো। দেখবে হাতে যদি 15 দিন বা 1 মাসও থাকে স্কিনের মধ্যে অনেক অনেক চেঞ্জ চলে এসেছে, অনেক ব্রাইট হয়ে যাবে স্কিনটা। একদম। আর চট করে আরেকটু জানবো আনিয়া, কোনের যদি হেয়ার স্টাইলের কিছু একটা প্রয়োজনীয়তা থাকে, খুব ড্রাই ফ্রিজি হেয়ার, তো সেখানে সে কি করবে? চলে এসো একদম নারিশিং ট্রিটমেন্টের জন্য পার্লারে। অনেক ধরনের নারিশিং ট্রিটমেন্ট রয়েছে, বা প্রচণ্ড ড্রাই হেয়ারের ফলে হয়তো দেখো আমাদের স্ক্যাল্পে যদি সেরকমভাবে ফ্লেকি স্কিন থেকে থাকে, অনেকে সেটা খেয়াল করেন না। আমার হেয়ার ড্রেসাররা কিন্তু সেটা ভালোভাবে চেক করে নেন যে অ্যাকচুয়ালি ড্যান্ড্রাফের প্রবলেম আছে কিনা। সেটা থাকলে স্ক্যাল্প ক্লিয়ারিং বা ডিটক্স করার জন্য, স্ক্যাল্পটাকে ডিটক্স করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে। ট্রিটমেন্টগুলো কিন্তু একেবারেই এক্সপেন্সিভ নয়, এই ধরনের ট্রিটমেন্ট করিয়ে নিলে কিন্তু চুল সারা শীতে অনেক ভালো থাকবে, বা বিয়ের আগে এই ধরনের একটু নিজেকে প্যাম্পার করা তো ডেফিনেটলি দরকার। পার্লারে চলে এসো বা পার্লারে ফোন করলেও কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আর এছাড়া দেখো ব্রাইডদের জন্য পুরো প্যাকেজ করা আছে,
হেয়ার স্টাইলগুলো আমরা দেখতেই পাচ্ছি, দেখো আগে পরে ছবিগুলো কি ধরনের চেঞ্জ হচ্ছে। বা কেউ যদি কালার করতে চাও বা কেউ হাইলাইটস করতে চাও, আর ডিসেম্বর এলেই মনে হয় যে ক্রিসমাসের আগে নিজেকে আবার একটু অন্যরকম একটা মেকওভার দিই, তার জন্য চলে আসতে পারো। হেয়ার স্ট্রেটনিং কিন্তু 2999 এখনও রয়েছে, কেরাটিন ট্রিটমেন্ট রয়েছে 3999। আমাদের যে কোনো পার্লারে ফোন করে চলে আসতে পারো। ওকে ওকে, আরেকজন বন্ধু আছেন আমাদের সাথে, কে আছেন? নমস্কার। হ্যালো। হুম, হ্যালো, কে বলছো? হ্যাঁ, আমি অনুষ্কা ডে বলছি, আমি বিলাসপুর ছত্তিশগড় থেকে বলছি। ছত্তিশগড় থেকে অনুষ্কা, বয়স কত? আমার বয়স 16 15। কি হলো 15-এ? ম্যাম আমার স্কিনে না এতটা কি বলবো যে খুব না ব্ল্যাক প্যাচেস পড়ে যাচ্ছে, আর না নাকে আমি চশমা পরি, তো নাকে দুটো কোণে খুব কালো ডার্ক স্পট পড়ে যাচ্ছে, তো আমি বুঝতে পারছি না যে কি করব। তুমি কি কিছু ব্যবহার করেছো এখনো গ্লামার ওয়ার্ল্ড এর? না ম্যাম, এটা আমার ফার্স্ট টাইম, আমি আর আগে কিছু ইউজ করিনি, এর আগে অন্য প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু আমি সেইভাবে রেজাল্ট পাইনি। ওকে, গ্ল্যামার ওয়ার্ল্ড এর কিছু ইউজ করোনি তাই তো? না, ও কিছু ইউজ করেনি, অন্য প্রোডাক্ট ব্যবহার করেছে কিন্তু রেজাল্ট পায়নি। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলে রাখি চশমার একটা ব্যাপারে, আমি যখন চশমা বা সানগ্লাসেস কিনতে যাই সবসময় আমি একেবারে যেটা হালকা হয় সেটা দেখে কিনি, তাতে স্টাইলের সঙ্গে একটু কম্প্রোমাইজ করতে হলেও আমি করে ফেলি, কিন্তু যেটা একদম থিন হয় যাতে নাকের ওপরে প্রেশারটা না পড়ে, এই জায়গায় একটা দাগ চলে আসে, তো সেটা চেষ্টা করো একদম হালকা কিছু পরতে, চশমা পরতেই হবে। আচ্ছা, স্কিনটা পরিষ্কার করার জন্য তার আগে বলি যে 16 বললে এরকম দাগ চলে আসছে, গ্লো ফেয়ার 30 বা 40 ইউজ করবে, সানস্ক্রিন অবশ্যই। ছত্তিশগড়ে আমি জানি না তোমার আশেপাশে কাউন্টারে পাবে কিনা, না পেলে কিন্তু আমাদের ওয়েবসাইট আছে GW আয়ুর্বেদিক.com, সেখান থেকে পেয়ে যাবে, বা হেল্পলাইন নাম্বারে ফোন করলেও বাড়িতে প্রোডাক্ট পৌঁছে যাবে। আচ্ছা, তুমি গ্লো কেসার মিল্ক ফেস ওয়াশ ইউজ করো, রোজ টোনার ইউজ করবে, গ্লো ক্লিন রোজ টোনার ইউজ করবে, ব্রাইটনিং হাইড্রেটিং সিরাম ইউজ করবে, সুপার ফেয়ার কোল্ড ক্রিম ইউজ করবে, সুপার ফেয়ার কোল্ড ক্রিম দিনের বেলা ইউজ করবে বা সন্ধ্যাবেলার দিকে যখন বাইরে যাবে তখনও ইউজ করবে, রাতে তুমি আবারও ভালোভাবে স্কিনটা পরিষ্কার করে নেবে। আমি ডাবল ক্লেন্সিংয়ের কথা বলে থাকি, মানে দুবার ক্লেন্সিং, সেটা তুমি কি করবে, একবার গ্লো ব্রাইট ক্লেন্সিং মিল্ক দিয়ে করবে, একবার কেসার মিল্ক দিয়ে করবে, করে আবার টোনিং সিরাম ময়েশ্চারাইজার এইভাবে করতে থাকো। আর আমি আর একটা কথা বলি, আমাকে অনেকে জিজ্ঞেস করেছো তোমরা যে সুপার ফেয়ার কোল্ড ক্রিমটা কি বয়স থেকে আমরা ইউজ করতে পারি, আমার মেয়েকে 2016 থেকে আমি ইউজ করাচ্ছি, 2016 মানে আরো 4 বছর আগেকার কথা, আমরা এই বিষয়ে আবারও আলোচনায় থাকবো। একদম, আমরা তোমার সাজেশন অনুযায়ী আমি আমার মেয়েকেও কিন্তু অনেকগুলো প্রোডাক্ট ব্যবহার করে একেবারে তোমার কথা শুনে, এবং যারা আনিয়াকে খুব ভালোবাসো এবং আনিয়াকে আনিয়ার ফ্যান বা আনিয়াকে দিদি বা আনিয়াকে ফ্রেন্ড হিসেবে মানো, বা তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু ফোন নাম্বারগুলো টিভি স্ক্রিনে কিন্তু যাচ্ছে। আনি আমি একবার একটু হেল্পলাইন নাম্বারগুলো বলে দেবো, প্রচুর বন্ধুরা জানতে চাইছে, তাদের জন্য ফোন নাম্বার হচ্ছে 8100 7886। অবশ্যই এই ফোন নাম্বারে ফোন করুন, বা ফোন করুন 8100 8510 09, এই নাম্বারে, বা অবশ্যই আপনারা ফোন করতে পারেন 8820 7886 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ করুন। যদি স্কিনের কোনো ছবি আপনাকে সরাসরি আনিয়াকে পাঠাতে হয় তাহলে অবশ্যই স্কিন বা হেয়ারের যাবতীয় সমস্যার পিক আপনারা কিন্তু অবশ্যই আনিয়ার কাছে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার 9831723908। তাছাড়া GW আয়ুর্বেদিক অবশ্যই সার্চ করতে ভুলবেন না, কারণ যে কোনো বা যাবতীয় প্রশ্নের উত্তর সেখান থেকেও কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাতে আর একদম অল্প সময় রয়েছে আনিয়া, যেতে যেতে কি সাজেশন তোমার কাছ থেকে? আমি সুপার ফেয়ার কোল্ড ক্রিমটাই বলবো যে চিন্তা করার দরকার নেই, খুব সিম্পল করে লেখা রয়েছে নর্মাল টু ড্রাই স্কিন, কোনটা নর্মাল বা কোনটা সেন্সিটিভ স্কিনের জন্য,
এই সময়ের জন্য এর থেকে পারফেক্ট ময়শ্চারাইজার মানে সত্যি সত্যি ইটস ডিফিকাল্ট টু ফাইন্ড সামথিং লাইক দ্যাট, কারণ এর মধ্যে ময়শ্চারটাও সেরকম ভাবে পাবে, অয়েলের পরিমাণটাও সেভাবে পাবে, আর তার সাথে সাথে স্টিকি একটা চিপচিপে ভাব সেটাও পাবে না, স্কিনটা একেবারে সারাদিন চকচকে সুন্দর থাকবে, মেকআপ ছাড়াও দেখবে খুব কনফিডেন্সের সঙ্গে আমরা বাইরে বেরোতে পারবো। একদম, তুমি আমাদের সাথে থাকলে এই কনফিডেন্সটা কিন্তু আমাদের সাথে সাথেই থাকবে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ অবশ্যই আমাদের বন্ধুদের। পরবর্তী অনুষ্ঠান অর্থাৎ রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার ঠিক আড়াইটে আনিয়ার সাথে আপনাদের কথা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।